যারা রোমান রেইন্সের টাইটেল রিংটা দেখে অলরেডি বোর হয়ে গেছো, এই ভিডিওতে তাদের জন্য একটা দুঃখের খবর আছে। তাছাড়া এজের কী হতে চলেছে হিল টার্ন, আর ড্রু ম্যাকইন্টায়ারের কী খবর, সে সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। তাহলে সবার প্রথমে চলে আসে আমাদের জাকির হোসেনের কমেন্টে, যেখানে সে বলেছে, ব্রো এখন তুমি কোনো ব্র্যান্ডের ভিউয়ারশিপ নিয়ে কথা বলো না কেন? তো কেন কথা বলবো না, তুমি যখন জানতে চাইছো কথা তো বলতেই হবে। তো বলে রাখি, এই সপ্তাহে যে স্ম্যাকডাউনের এপিসোডটা হয়েছিল, সেই স্ম্যাকডাউনের এপিসোডের ভিউয়ারশিপ এসেছে 2.068 মিলিয়ন ভিউয়ার্স, যেখানে 18 to 49 ডেমোগ্রাফিক রেটিংস হচ্ছে 0.52। আর এই ভিউয়ারশিপটা আগের সপ্তাহের তুলনায় একটু বেশি, কারণ আগের সপ্তাহে যে স্ম্যাকডাউনটা পোর্তো রিকো থেকে হয়েছিল, সেই স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ ছিল 1.976 মিলিয়ন ভিউয়ার্স, যেখানে 18 to 49 ডেমোগ্রাফিক রেটিংস ছিল 0.47। তো আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে স্ম্যাকডাউন ভালো পারফর্ম করেছে, আর সেটা তো করতেই হতো, কারণ এখানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার ম্যাচ ছিল। তাছাড়া মেন ইভেন্টেও আমরা এজে স্টাইলস ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ দেখতে পেয়েছি। আর তার থেকে বড় কথা হলো, এই স্ম্যাকডাউনে আমাদের ট্রাইবেল চিফ, আমাদের হেড অফ দ্য টেবিল রোমান রেইন্সেরও রিটার্ন হয়েছে। তো ভিউয়ারশিপ তো বাড়তেই হতো, আর সেই জন্য এই সপ্তাহে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ আগের সপ্তাহের তুলনায় একটু বেশিই এসেছে। নেক্সট আপডেটটা হলো আমাদের রেটেড আর সুপারস্টার এজকে নিয়ে। তো এই যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার ম্যাচ ছিল স্ম্যাকডাউনে, যেই ম্যাচটা হয়েছিল AJ স্টাইলস ভার্সেস এজ ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে, এখানে অনেকেই ভেবেছিল হয়তো এজ এই ম্যাচটাকে জিততে পারে, আর এজ হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধিও পৌঁছতে পারে, এমনকি সেথ রলিন্সের বদলে এজ হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। এটা কেন মনে হয়েছিল? কারণ স্ম্যাকডাউনের আগে এজ একটা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, মানে তার টুইটার অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছিল, যে ভিডিওতে সে তার স্টোরির কথা বলেছে। মানে সে যখন ইনজিওর হয়েছিল তখন সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল, তারপর সে তার টাইটেলটাকে রিলিংকুইজ করে দেয়, আর তারপর এই টাইটেলটা WWE থেকে চলে যায়, আর তারপর সে আবার WWEতে রিটার্ন করে, আর আবার সেই টাইটেলটা ফিরে এসেছে। তো যখন সেই টাইটেলটা সে কোনো দিন হারায়নি, তখন এবার সময় এসেছে তার সেই টাইটেলটাকে আবার রিগেন করার। তো এই ভিডিওটা দেখার পর অনেকেই ভেবেছিল হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলেও হতে পারে, কিন্তু আমরা কি দেখলাম? স্ম্যাকডাউনের এপিসোডে কোয়ালিফায়ার ম্যাচেই এজ স্টাইলসের কাছে পিন হয়ে গেল। মানে এজ এই রাউন্ডেও জিতলো না, আর তার থেকে বড় কথা হলো এজ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার ম্যাচে ফাইনাল অবধিও গেল না, আর তার এখন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ারও কোনো সুযোগ নেই, মানে এই মুহূর্তে কোনো সুযোগ নেই। তো এরপর অনেকেই ভাবছে যে এবার এজের সাথে কি হতে চলেছে, আর এজ এবার কি করবে। তো দ্য রেসলিং ব্লগ টুইটার অ্যাকাউন্টের তরফ থেকে একটা টুইট এসেছে, যেখানে সে বলছে যে সে এরকম কিছু শুনতে পাচ্ছে যে এজের হয়তো পসিবিলিটি হিল টার্ন হতে পারে, আর এটা WWE ব্যাকস্টেজে এই নিয়ে ডিসকাস করছে। তো যদি প্ল্যানস ফাইনাল হয়ে যায়, তাহলে হয়তো এজের ফিউচারে আমরা একটা হিল টার্ন দেখতে পেতে পারি, আর এজ হয়তো স্ম্যাকডাউনের রোস্টারে অ্যাজ আ হিল কাজ করতে পারে। আর এটা তো স্বাভাবিক, কারণ এজের সাথে রোমান রেইন্সের অলরেডি ফিউড হয়ে গেছে। তো এখন মনে হয় না এজ আর রোমান রেইন্সের আবার কোনো ফিউড হবে বলে। তো এজের এই মুহূর্তে একটা হিল টার্ন হতেই পারে। আর এজকে তো আমরা অতীতেও দেখেছিলাম যে এজ বিখ্যাতই হয়েছিল দ্য রেটেড আর ক্যারেক্টারের জন্য, তো হয়তো সেই ক্যারেক্টারটাও ফিরে আসতে পারে। তো দেখা যাক এই আপডেটটা সত্যি হয় কিনা, কিন্তু হ্যাঁ, যদি WWE তাদের প্ল্যানস ফাইনাল করে নেয়, তাহলে এজের একটা হিল টার্ন আমরা দেখতে পেতে পারি খুবই তাড়াতাড়ি। এবার একটু কথা বলা যাক ড্রিউ ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো বলে রাখি, ড্রিউ ম্যাকইন্টায়ারকে নিয়ে এই মুহূর্তে খুব কনফিউজিং আপডেট আসছে। প্রথমে জানা যায় যে ড্রিউ ম্যাকইন্টায়ারের একটা হিল টার্ন হতে পারে, তারপর জানা যায় এই মুহূর্তে ড্রিউ ম্যাকইন্টায়ার আর WWEর মধ্যে কন্ট্রাক্ট সিচুয়েশন খুব একটা ভালো না, মানে তাদের মধ্যে যে কন্ট্রাক্ট নিয়ে যে ডিলটা হওয়ার কথা, সেই ডিলটা ঠিকঠাকভাবে হচ্ছে না, মানে দুটো পার্টি নিজেদের সাথে একমত হতে পারছে না আর কি। তো এরপর অনেকেই মনে করছে যে ড্রিউ ম্যাকইন্টায়ার হয়তো WWE ছেড়েও দিতে পারে, কিন্তু তারপর আমরা কি দেখলাম যে ড্রাফটে ড্রিউ ম্যাকইন্টায়ারকে র ব্র্যান্ডে ড্রাফট করা হলো। তারপর দেখে মনে হলো এরপর হয়তো WWE আর ড্রিউ ম্যাকইন্টায়ারের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু না, এখনও আপডেট এরকম আছে যে ড্রিউ ম্যাকইন্টায়ার আর WWEর মধ্যে এখনও কন্ট্রাক্ট নিয়ে নেগোসিয়েশন চলছে, আর এখনও তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসেনি। আর যদি এরকমই চলতে থাকে, হয়তো এইটাই ড্রিউ ম্যাকইন্টায়ারের লাস্ট রান হতে পারে WWEতে। মানে তার কন্ট্রাক্ট শেষ হতে হতে 2023 বাকি আছে, মানে 2023-এর শেষে ড্রিউ ম্যাকইন্টায়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, ততদিন ড্রিউ ম্যাকইন্টায়ার WWEতে থাকবে, কিন্তু তারপর হয়তো ড্রিউ ম্যাকইন্টায়ার WWE ছেড়েও দিতে পারে। আর এই মুহূর্তে ড্রিউ ম্যাকইন্টায়ারের আমরা যে রানটা দেখতে পাবো, সেটা হয়তো ড্রিউ ম্যাকইন্টায়ারের WWEতে লাস্ট রান হতে পারে। তো দ্য রেসলিং ব্লগ টুইটার অ্যাকাউন্টের তরফ থেকে আরেকটা টুইট এসেছে, যেখানে সে বলছে যে এরকম সে মনে করছে যে ড্রিউ ম্যাকইন্টায়ার হয়তো WWEকে রোড টু SummerSlamে জয়েন করতে পারে, মানে SummerSlamের আগে ড্রিউ ম্যাকইন্টায়ারের রিটার্ন WWEতে হয়ে যেতে পারে, আর আমরা SummerSlamে ড্রিউ ম্যাকইন্টায়ারের কোনো একটা ম্যাচ দেখতে পেতে পারি। তো যদি এই প্ল্যানটা WWE ফাইনালাইজ করে নেয়, তাহলে SummerSlamে আমরা ড্রিউ ম্যাকইন্টায়ার ম্যাকইন্টায়ারকে দেখতে পাবো। কিন্তু যদি ড্রু ম্যাকইন্টায়ার WWE-র মধ্যে ডিলটা ফাইনাল না হয়, মানে তাদের মধ্যে কন্ট্যাক্ট নেগোসিয়েশন ঠিকঠাকভাবে না হয়, তাহলে হয়তো এইটাই ড্রু ম্যাকইন্টায়ারের WWE-তে লাস্ট রান হতে পারে। এরপর হয়তো আমরা ড্রু ম্যাকইন্টায়ারকে আর WWE-তে দেখতে পাবো না। তো আশা করবো ড্রু ম্যাকইন্টায়ারের WWE-র মধ্যে সব কিছু ঠিকঠাক থাকবে, আর ভবিষ্যতে ড্রু ম্যাকইন্টায়ার WWE-র সাথেই কন্টিনিউ করবে, কারণ সেটাই ড্রু ম্যাকইন্টায়ারের পক্ষে সঠিক সিদ্ধান্ত হবে। নেক্সট কথা বলা যাক তোমাদেরই একটা প্রশ্নকে নিয়ে, যেটা তোমাদের মধ্যে অনেকেই কালকের ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে করেছো, যেটা হলো যে কালকের স্ম্যাকডাউনে আমরা দেখেছিলাম একটা ম্যাচ বুক করা হয়েছে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য, যেটা হলো আমাদের ট্রাইবেল চিফ রোমান রেইন্স আর সোলো সিকোয়া ভার্সেস স্যামি জেন আর কেভিন ওয়েন্সের মধ্যে, যেটা হবে ফর আনডিসপিউটেড WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এবার সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা জানি নাইট অফ চ্যাম্পিয়ন্স হবে সৌদি আরেবিয়া থেকে, আর স্যামি জেন সৌদি আরেবিয়াতে প্রবেশ করে না, মানে তার প্রবেশ নিষেধ বলা যেতে পারে। তাহলে কীভাবে WWE এই ম্যাচটাকে বুক করলো, আর স্যামি জেন কীভাবে সৌদি আরেবিয়াতে যাবে? তো বলে রাখি, যারা জানো না এই ব্যাপারটা তাদের বলে রাখি, স্যামি জেন যেহেতু সিরিয়া থেকে বিলং করে, আর সিরিয়া আর সৌদি আরেবিয়ার মধ্যে এতদিন সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই কিছু পলিটিক্যাল ইস্যু আর কিছু গভর্নমেন্টাল ইস্যুর জন্য স্যামি জেনকে সৌদি আরেবিয়াতে WWE নিয়ে যেতে পারতো না, মানে তার প্রবেশ নিষেধ ছিল বলা যেতে পারে, যেহেতু তাদের দুই কান্ট্রির মধ্যে সম্পর্ক অতটা ভালো না সেই কারণে। কিন্তু এখন জানা যাচ্ছে যে এই দুই কান্ট্রির মধ্যে, মানে সিরিয়া আর সৌদি আরেবিয়ার মধ্যে যে সম্পর্কটা বাজে ছিল সেটা ধীরে ধীরে ঠিক হচ্ছে, আর এখন এই প্রবলেমটা হয়তো চলে গেছে, মানে এখন আর কোনো পলিটিক্যাল প্রবলেম মাঝখানে আসবে না। আর সেই কারণে এইবারের যে নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে, সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য WWE স্যামি জেনকেও সৌদি আরেবিয়াতে নিয়ে যেতে পারবে, আর যেহেতু স্যামি জেন সৌদি আরেবিয়া বা সৌদি আরবে যেতে পারছে, তাই তার ম্যাচও সৌদি আরেবিয়াতে নাইট অফ চ্যাম্পিয়ন্সে হতেই পারে। আর সেই কারণেই আমরা দেখতে পেয়েছি যে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য রোমান রেইন্স অ্যান্ড সোলো সিকোয়া ভার্সেস স্যামি জেন আর কেভিন ওয়েন্সের একটা আনডিসপিউটেড WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ WWE অফিসিয়ালি বুক করে দিয়েছে। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের নেক্সট আর ফাইনাল আপডেটে কথা বলা যাক আমাদের ট্রাভেল চিফ রোমান রেইন্সকে নিয়ে। তো এখানে রোমান রেইন্সকে নিয়ে তিনটে আপডেট আছে, তাই বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম আপডেটটা হলো, তোমাদের মধ্যে যারা যারা ভাবছো যে নাইট অফ চ্যাম্পিয়ন্সে রোমান রেইন্স ট্যাগ টিম ম্যাচে কম্পিট করার পরেও তার আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচে কম্পিট করবে, তো বলে রাখি সেরকম কিছুই হবে না, কারণ রোমান রেইন্স কোনো ডাবল ডিউটি করছে না। রোমান রেইন্সের শুধুমাত্র একটাই ম্যাচ হবে নাইট অফ চ্যাম্পিয়ন্সে, যেটা হবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, আর তার সাথে রোমান রেইন্সের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশনটা হবে, কিন্তু কোনো ম্যাচ হয়তো হবে না, মানে না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। সেকেন্ড আপডেটটা হলো WWE এখনও অবধি রোমান রেইন্সের সামার স্ল্যাম প্ল্যানকে কনফার্ম করেনি, মানে সামার স্ল্যামে রোমান রেইন্সকে কে ফেস করবে বা সামার স্ল্যামের জন্য রোমান রেইন্সের কোন স্টোরি লাইনটা চলবে সেটা এখনও WWE ফাইনালাইজ করেনি। কিন্তু হ্যাঁ, WWE প্ল্যান আছে সামার স্ল্যামে রোমান রেইন্সকে বুক করার, মানে সামার স্ল্যামে আমরা রোমান রেইন্সকে দেখতে পেতে চলেছি, কিন্তু সামার স্ল্যামে রোমান রেইন্স কী করবে সেটা এখনও WWE ফাইনালাইজ করেনি। আর থার্ড আপডেটটা হলো, তো যারা যারা ভাবছো যে রোমান রেইন্সের এই টাইটেল রেইনটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে আর এখন অনেকটা বোরিং হতে শুরু করে দিয়েছে, তো তাদের জন্য স্পেশালি একটা দুঃখের খবর আছে, কারণ এখন জানা যাচ্ছে যে রোমান রেইন্সের এই যে টাইটেল রেইনটা আছে, WWE প্ল্যান আছে এই টাইটেল রেইনটাকে WrestleMania 41 অবধি টেনে নিয়ে যাওয়ার, মানে WrestleMania 40 কথা তো ছেড়েই দাও, WrestleMania 41 আসা অবধিও রোমান রেইন্সের কাছ থেকে এই চ্যাম্পিয়নশিপটা কোথাও যাচ্ছে না। অবশ্য যদি ততদিন রোমান রেইন্সের হেলথ ঠিকঠাক থাকে, তার কোনো ইঞ্জুরি না হয়, আর তার যদি হলিউড থেকে ডাক না আসে, মানে হলিউড থেকে যদি রোমান রেইন্সের ডাক না আসে, রোমান রেইন্সের যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে WrestleMania 41 মানে যেটা হবে 2024-2025-এ গিয়ে, সে 2025 অবধিও রোমান রেইন্সের কাছ থেকে তার আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ কোথাও যাচ্ছে না। আর আমার মনে হচ্ছে এই আপডেটটা, মানে এই রিলেটেড একটা আপডেট আমি তোমাদের এর আগেও কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম, তো এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে এই আপডেটটা আরও পাক্কা হচ্ছে, আর দেখে তো মনে হচ্ছে রোমান রেইন্সের এই টাইটেল রেইনটাকে আরও অনেকটাই লম্বা করার প্ল্যান আছে WWE। তো যারা যারা রোমান রেইন্সকে দেখে অলরেডি বোর হয়ে গেছো, তাদের সত্যি এবার আরও মাথা খারাপ হতে চলেছে, কারণ এই টাইটেল রেইনটা আরও লম্বা হতে চলেছে। তো এবার আর কি বলবো, তাদের জন্য আর কিছু বলার নেই। তো যাই হোক, আমরা তো রোমান রেইন্সের ফ্যান্স, তাই আমাদের এটা নিয়ে অত প্রবলেম থাকার কথাও না, আর আমার তো স্পেশালি এটা নিয়ে কোনো প্রবলেম নেইও। শুধুমাত্র আমি রোমান রেইন্সের ফ্যান্স তাই জন্য না, কারণ আমার মনে হচ্ছে যে রোমান রেইন্সের যে টাইটেল রেইনটা চলছে, এটা সত্যি একটা ঐতিহাসিক টাইটেল রেইন চলছে, আর এটা যতটা লম্বা করা যায় ততটাই লম্বা করা উচিত WWE-র। তো যাই হোক, আজকের এই ভিডিওটার জন্য এই অবধি ছিল। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও, কারণ এই চ্যানেলে WWE-র সাথে জড়িত এরকম নিউজ আপডেট ভিডিও আসতেই থাকে। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে আসতে পারো। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।